बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो डियर स्टूडेंट्स एंड व्यूअर्स, अस्सलाम वालेकुम। थैंक यू टू माय ऑनलाइन क्लास ऑफ 8 to 10 लखपुर शिमला गर्ल्स हाई स्कूल। आई एम ओलीउल्लाह। होप दैट यू ऑल होप साउंड एंड सेफ्स। आई एम ऑल्सो फाइन। फर्स्ट ऑफ ऑल थैंक्स टू अल्लाह बिकॉज ही कीप्ड अस safe from this coronavirus. Today I would like to discuss about narration. I am telling narration briefing with Bangla that you can learn easily. Dear students, tomader boyer narration page ta kholo, ami bangla ebong english e dui ta mishroni kotha bolbo. Okay, first of narration sokol student er kache ektu kothin lage kintu এটা যদি সবাই আয়ত্ত করে, বিশেষ করে তিনটা জিনিস যদি সে খুব ভালো করে এক্সপার্ট হয় তাহলে সেই ন্যারেশনটা খুব ভালো পারবে। সেটা হচ্ছে গিয়া ন্যারেশন পারতে হলে তোমাকে সেন্টেন্স জানতে হবে, টেন্স জানতে হবে, পার্সন জানতে হবে, আর কিছু ফিউ ওয়ার্ডস আছে এগুলো চেঞ্জ হয়। ওকে, তো টেন্স যদি আমরা ভালো পারি এবং সেন্টেন্স ভালো পারি তাহলে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারবো। তো আজকে আমি আলোচনা করব অ্যাসারটিভ এবং ইন্টারগেটিভ চেঞ্জ সেন্টেন্স চেঞ্জ করার বিষয়ে। তো আমাদের ফার্স্ট অফ জানতে হবে ন্যারেশন কাকে বলে। ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলা হয়। তো এই বক্তার বক্তব্য দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আই মিন ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। আমাদের প্রশ্নের মধ্যে থাকে ডাইরেক্ট স্পিচ, আমাদের ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। তো ডাইরেক্ট স্পিচ এ দুইটা পার্ট থাকে, যেমন ডাইরেক্ট স্পিচে থাকতে পারে কামাল সেট টু মি ইনভার্টেড কমা শুরু আই এম এ স্টুডেন্ট ইনভার্টেড কমা শেষ। এই যে এখানে দুইটা বার, দুইটা বার এখানে যে কমা দিলাম, এটা হচ্ছে রিপোর্টিং বার আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো রিপোর্টিং বার্বের সেটটা পরিবর্তন হবে রিপোর্টিং স্পিচের সেন্টেন্স অনুসারে। তো রিপোর্টিং স্পিচের সেন্টেন্স যদি অ্যাসার্টিভ থাকে তাহলে রিপোর্টিং বার পরিবর্তন হয়ে টোল হয় বা সেটি থাকে বা টোল হয় সাধারণত। ওকে, রিপোর্টিং স্পিচ এর যদি সেন্টেন্সটা ইন্টারগেটিভ থাকে তাহলে রিপোর্টিং বার্বের সেটটা পরিবর্তন হয়ে আক্স বা ওয়েদা বসে। তো আমরা সাধারণত আক্সটি দিব, ঠিক আছে? আমাদের সহজে খবর বোঝার জন্য যারা ক্লাস এইটে পড়ো তারা জীবনের ফার্স্ট আজকে নিরেশন করতেছো, তাই আমরা একটু সহজভাবে আলোচনা করি। এটা মনে রাখবা, এটা আমরা খেয়াল করবো এটা কোন ধরনের সেন্টেন্স আছে। এখানে দুইটা জিনিস পরিবর্তন হবে, নাম্বার পার্সন আর টেন্স পরিবর্তন হবে, আর সেন্টেন্স অনুসারে এখানে বার্তা পরিবর্তন হবে। ওকে, আমরা আমরা পরিবর্তন করার চেষ্টা করি। তো এখানে যেটা আছে এটা শুধু এই যে সেটটা, এটা শুধু বলছিলাম পরিবর্তন হবে। তো কি হবে? কামাল টুল। এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য সেটের পরিবর্তে কি হবে? টুল। কামাল টুল টু মি। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাটা ভেনিশ হয়ে যাবে, উঠে যায়। ইনভার্টেড কমা উঠে গিয়া এটা পরিবর্তন হয়ে যাবে দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হবে, ইন্টারগেটিভে ইফ হবে যদি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়। মনে রাখতে হবে যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করে তাহলে ইফ হবে, আর যদি ডব্লিউ এস ওয়ার্ড দ্বারা, মানে ডব্লিউ এস যুক্ত এরকম কিছু ওয়ার্ড আছে যেসব ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয় তাহলে ওই ওয়ার্ডটাই বসে। আর দ্বিতীয়ত যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে টু বসে, আর অপটেটিভ হলে দ্যাটই বসে, এক্সক্লেমেটিভ হইল দ্যাট বসে, তখন আমাদের ক্ষেত্রে ওই সেটটা পরিবর্তন হয়, কিছু অন্য নতুন ফিউ ওয়ার্ডস আসে, সেগুলো আমরা আলোচনা করব। ওকে, আজকে এখন যেহেতু দুটা নিয়ে আলোচনা করতেছি দুটা নিয়ে বলি। যেমন কামাল সেড টু মি দ্যাট এটা আই পরিবর্তন হবে, আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট কি আছে? কামাল। তো কামাল একবার দিয়ে দিয়েছে, এই জন্য হবে প্রোনাউন। কামালের প্রোনাউন কি? হি। তো এই ইজ আছে, এম আছে, সরি এম আছে হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট টেন্সে চলে যাবে। তো হি ওয়াজ এ স্টুডেন্ট। ক্লিয়ার? আমি আরেকটা ওই দেই, তাহলে দেখো তোমরা চেষ্টা করে পারবা মনে হয়। মনে করো আরেকটা দিলাম, হি সেড টু মি
you are going to market. Okay. এটাও কিন্তু assertive sentence. Assertive sentence যেহেতু এখানে পরিবর্তন হয় কি হবে? Told. মনে থাকে যেন। এখানে inverted comma উঠে গিয়ে পরিবর্তন কি হবে? That. বাকি কিন্তু সব ঠিক থাকবে। আর এই যে you, এই person পরিবর্তন। Reporting speech-এর person পরিবর্তনের নিয়ম হচ্ছে ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন থাকলে পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, থার্ড পারসন থাকলে পরিবর্তন হবে না। আবার বলি, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট পরিবর্তন হবে বা রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং স্পিচের সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, আর রিপোর্টিং স্পিচে যদি থার্ড পারসন থাকে তাহলে পরিবর্তন হয় না। তো এটা সেকেন্ড পারসন আছে ইউ, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বে অবজেক্ট অনুসারে। অবজেক্ট কি? মি। মি এর সাবজেক্টিভ ফর্ম আসবে, তো মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। এ আই এখানে আর আছে, আই মিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হবে পাস্ট কন্টিনিউ। আই ওয়াজ গোয়িং টু মার্কেট। ক্লিয়ার? যাক, আজকে এখন আমাদের গেল ওই প্রেজেন্ট টেন্স এবং assertive sentence, এখন আমরা যাব interrogative sentence। interrogative sentence যেমন he said to me, এখানে দিলাম was I eating banana, I mean এই যে ওয়াজ এটা হচ্ছে টু বি বার, টু বি দ্বারা প্রশ্ন করলে ইনভার্টেড কম উঠে গিয়ে, তো এখানে আমরা পরিবর্তন করি, হি থাকবে, সেট পরিবর্তন হবে, আই মিন বলছি এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন রিপোর্টিং ভার্বের সেট পরিবর্তন কি হবে? আস্কড, আস্কড টু মি, ইনভার্টেড কম উঠে গিয়ে যদি টু বি ভার্ব দ্বারা প্রশ্ন করে তাহলে ইফ হবে, টু বি ভার্ব দ্বারা প্রশ্ন করলে ইফ হবে। ওকে, তারপর ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট কি আছে? হি, ঠিক আছে। তারপর এখানে ওয়াজ আছে, আই মিন এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, কি প্রেজেন্ট, সরি, ওয়াজ আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি হ্যাড বিন ইটিং বানানা। খেয়াল করো, তো আমাদের টেন্স পরিবর্তন হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস থাকলে যেমন পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন। তো এই জন্য টেন্সগুলো আমাদের গঠনগুলো ভালো করে জানতে হবে। ওকে, আর যদি এটা টু বি ভার্ব দ্বারা প্রশ্ন করা হইতো তাহলে এই ইনভার্টেড কমা ওইটাই গিয়ে ওই ওয়ার্ডটা যদি হু হোয়াট হুইচ এগুলো থাকে তাহলে ওই ওয়ার্ডটাই এখানে বসে। আজকে জন্য এই ত্রিকুই ক্লাস, কালকে তোমরা এটি বাসা বসে বসে প্র্যাকটিস করবে, আবার আমার ইয়াটা এই ভিডিওগুলো দেখবা, আমি আরও নতুন নতুন ভিডিও দিব, তোমরা তোমাদের তোমাদের ফ্রেন্ডের কাছে সবগুলো শেয়ার করবা। থ্যাংক ইউ এভরিবডি।